हेलो भिउअर्स आमी सोहाग स्वागतम सबाइके आमार लार्न उइथ सोहाग यूट्यूब चैनलेर पक्ष थेके आजके आबारो हाजिर हलाम आपनादेर जोन्नो खूब चमत्कार एवं फ्रेश एकटी टी शार्ट डिजाइन टिउटोरियल निये। आजके अनेक दिन परे आबारो टी शार्ट डिजाइन निये हाजिर हलाम। तो आजके देखानोर चेष्टा करब जे डैड बा फादार निये जे टी शार्टगुलो तैरि हय तार थेके एकटा। तो एई टी शार्टगुलो आसले केमन तैरि केमन हय केमन धरनेर आपनि भेक्टर फाइल यूज करबेन बा फन्टगुलो यूज करबेन सेगुलो निये আজকে আমি আমার ফন্টগুলোর নামও বলে দিব, ভেক্টর ফাইল কোথা থেকে পাবেন সেটাও দেখিয়ে দিব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আপনাদের যারা মার্কেটার ভাইরা আছেন তারা যদি টি শার্ট ডিজাইন নিতে চান আমাদের টিমের সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন লিংকে সবই দেওয়া থাকবে, আমাদের কাজের লিংক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবেন। আমাদের কাজগুলো ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। तो आज के आमी आसले ए डिजाइनटा करे देखाबो। आमी एर आगे एकबार करे राखছি डिजाइनटा। तो ए डिजाइनटा आपनादेरকে হুবহু দেখাবো কিভাবে করব এবং এই যে এলিমেন্টগুলো আমরা কোথায় পাবো সেটাও দেখাবো। ভিডিওটা বিস্তারিত নিয়ে থাকবে, সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি নতুন কিছু শিখতে পারবেন এবং যারা নতুন শিখছেন তাদের জন্য অনেক কাজে লাগবে। তো প্রথমে আমরা একটু গুগলে যাব। প্রথমে গুগলে গিয়ে যে আমরা ফাদার টি শার্ট দিয়ে সার্চ দিলে দেখেন অনেক রকম ডিজাইন পাবো। আপনারা প্র্যাকটিসের জন্য এই ডিজাইনগুলো নিয়ে হুবহু করতে পারেন বা এই লেখাগুলো দিয়ে নতুন কিছু তৈরি করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো যারা হয়তোবা নতুন কিছু খুঁজতেছেন তাদের জন্য আমি একটা সাজেশন করব। ফাদার কোয়ার্স দিয়ে সার্চ দিলে দেখেন এখানে অনেকগুলো লিঙ্ক পাবেন। তার থেকে প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কে আসলে আপনি ফাদার নিয়ে অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো শব্দে অনেক ভালো ভালো বাক্য বা এরকম ধরনের কিছু পেয়ে যাবেন। আপনি সেগুলো টি শার্টে বসাতে পারেন। আপনি এলিমেন্ট ইউজ করে এগুলো দিয়ে কিন্তু টি শার্ট তৈরি করে ফেলতে পারেন, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, এটা আমাদের চলে গেল। আমাদের প্রথমে যেটা করব আমরা ফাইল সাইজটা নিব। আমরা জানি আমরা A4 সাইজে ফাইল ডিজাইনটা করব সাধারণত, এবং এখান থেকে ইঞ্চি করে নিই। ওকে, আমি প্রিন্টে গিয়ে A4 করে নিব। A4 যে A4 চলে আসলো ইঞ্চি। তারপর এখান থেকে আমি কালার মোডটা খালি RGB রেখে দিব, কারণ যারা হলো ওয়েবসাইটে আপলোড দেন, যেমন ভাইরাল স্টাইল, টি স্প্রিং, গিয়ার লঞ্চ বা এরকম সাইটে দেন, তাদের জন্য সবসময় RGBটা রাখতে হয়। আপনি যদি সরাসরি প্রিন্ট করেন আপনি CMYকেও রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। যাক, এটা হলো আমার ফাইল সাইজ। আমি এটা নিয়ে রাখছি আগে থেকে, এখানেই কাজটা করব। তো এখানে যে টেক্সটগুলো ব্যবহার করা হয়েছে দেখেন, ড্যাড ইউ আর এ অ্যাজ স্ট্রং অ্যাজ, আয়রন ম্যান অ্যাজ স্ট্রং অ্যাজ, থর ইউ আর আওয়ার সুপার হিরো। তো আমি এই ফন্টগুলো একটু লিখে রাখছি। আমি ফন্টগুলো একটু আপনাদেরকে একটু নিয়ে যাই সামনে। আমি কালারটা, হ্যাঁ, যারা আজকে আমার টি শার্ট ডিজাইনের উপরে ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব এই ভিডিওর ডিসক্রিপশন দেখতে এখানে একটা প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখানে কিভাবে টি শার্ট ডিজাইন শুরু করবেন এবং অলরেডি 5টা থেকে 6টা ভিডিও দেওয়া আছে। আপনারা A to Z দেখলে টি শার্ট নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না, একবারে ফ্রিতে সবই দিয়ে রাখছি। তো এই ফন্টগুলো আমরা ইউজ করব এবং ফন্টের নামগুলো আমি দেখেন এখানে দিয়ে দিচ্ছি। হোমটাউন, টেকুয়ালা, সানসেট, পপিন্স, এই 3টা ফন্টের যে এই ফন্টগুলোর থেকে আমরা ইউজ করব। প্রথমটা দেখেন ফন্টে যখন ক্লিক করছি তখন হোমটাউন লেখাই দিচ্ছে। এই যে হোমটাউন, এই ড্যাড লেখাটা শুধু হোমটাউন দিব। এই যে ইউআর, এই যে আয়রন ম্যান, থর, এই লেখাগুলো হবে আপনার এই যে টেকনিক্যাল, সরি টেকিয়াল সানসেট। এই যে দেখেন ক্লিক করলে এখানে নামটা লিখে দিচ্ছে টেকিয়াল সানসেট রেগুলার, এবং এই যে অ্যাজ স্ট্রং অ্যাজ, এইগুলো হবে পপিন্স। আপনারা যদি এই ডিজাইনটা হুবহু প্র্যাকটিস করতে চান তাহলে এই ফন্টগুলো দিয়ে ট্রাই করবেন। এই ফন্টগুলো গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। তারপরে আসি আমরা এই যে হলো ভেক্টর ফাইলস। এই ভেক্টর ফাইলস আমরা আসলে কীভাবে পাবো? ওকে, আমরা কালারটা একটু নিয়ে নিই। এটা এই ভেক্টর ফাইলস পাইতে হলে আমাদেরকে গুগলে যেতে হবে। আমি একটু যাই, গুগলে গিয়ে রিবন ভেক্টর দিয়ে সার্চ দিবেন। রিবন ভেক্টর ব্যানার দিয়ে সার্চ দিতে পারেন, রিবন ভেক্টর দিয়ে সার্চ দিবেন। রিবন ভেক্টর দিয়ে সার্চ দিলেন দেখেন এখানে একটা পাবেন, এখানে আরও অনেকগুলো আছে, অনেক সুন্দর সুন্দর আছে। তো আপনারা এখান থেকে এটা পাবেন, এটা পাবেন। এটাকে আমি ইমেজ নিয়ে নিলাম, ইমেজ নিয়ে ভেক্টর করে ফেললাম। কীভাবে ভেক্টর করতে হয় সেটার উপরে আমার ভিডিও আছে, দেখতে পারেন, অথবা আমি একটু ছোটো করে দেখাই দিই। এই ইমেজটাকে সিলেক্ট করলাম উইন্ডোজ থেকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নিয়ে আসার পরে এইভাবে থাকবে বা চ্যানেল এখান থেকে সাবস্ক্রাইব করে থাকবে, আইকনটা যাবেন বা ইগনোর করবেন না প্রিভিউ, অথবা আপনি যখন কোনো ভিডিও দিলেন এখানে এক্সপ্যান্ড করে দিলেন তখন সুন্দরভাবে এখানে সাবস্ক্রাইব করে ফেলতে পারবেন এবং বেল আইকনে ক্লিক করে। আমি এটাকে একটু ছোট করে দিয়ে নেবেন। এবং ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না কারণ অনেক সময় নষ্ট করে এবং অনেক সময় ব্যয় ছোট করলাম ডেটটা আমি সুন্দর কিছু বলে দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম ভালো থাকবেন সবাই এটা একটু ভালো করে নিব যতটুকু আমার দরকার এখন দেখেন এখানে শেপটা কিন্তু কার্ভ আছে সো আমাদেরকে একটু কার্ভ করতে হবে আর কার্ভটা করার জন্য আমরা কি করব ইফেক্ট ওয়ার্প আর্টসে যাব আর্টসে গেলেই হবে এখানে দেখেন আমি প্রিভিউ প্রিভিউ দিয়ে দিয়ে একবার করে রাখছি 26 দিয়ে 26 দিলে আপনার জন্য এনাফ হবে ওকে 26 দিয়ে দিলাম এখন দেখেন এখানে একটা ইফেক্ট তৈরি হবে আমরা কি করব অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দেন এক্সপ্যান্ড ক্রিয়েট আউটলাইন করলে এই ইফেক্টটা কিন্তু যাবে না এই জিনিসটা অনেকেই বারবার ভুল করে কারণ আমি বারবার এই জিনিসটা একটু দেখিয়ে দিই যাক আমি আমার ওকে চোখের আন্দাজে আমি নিয়ে আসলাম এখানে আপনি চাইলে ফন্টটা এখান থেকে ধরে অল্টার ধরে দুই সাইড থেকে আরেকটু ছোট করে দিতে পারেন যার জন্য দেখতে সুন্দর হয় ওকে ড্যাট বসালাম এবং কালারটা আইড্রপার দিয়ে এটা দিয়ে দিলাম ব্যাস এই দুইটাকে ধরে আমি আরেকটু ছোট করি ওকে আমি সরিয়ে নিই এই দুটো একটা গ্রুপ করে ফেলবো তারপরে দেখেন এখানে কি আছে ইউআর এই যে ইউআর লেখাটা নিব ইউআর লেখাটা নিয়ে আরো ছোট করব আর একটু ছোট করি শিফট অল্টার ধরে ছোট করলে কি হয় সমানভাবে ছোট বড় হয় আমি এই কাজটা সব সময় করি শিফট এবং অল্টার ধরে ছোট বড় করার চেষ্টা করি ওকে এই ইউআর নিলাম দেখেন এখানে এটা ব্যাক আছে তার মানে এই মাথাটা উপরে উঠবে ইফেক্ট ওয়ার্প আর্টস যাবো বাট আর্টসটা না নিয়ে আমি এখান থেকে নিব হলো আর্টস আপার তার মানে আমার নিচের অংশ সমান থাকবে উপরের অংশ এটা হবে তাহলে আমি এটা আরেকটু কম দিই ওকে 25 23 ওকে 20 পারফেক্ট সো 20 দিলাম এখান থেকে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স তারপরে এক্সপ্যান্ড আপনারা প্রতিটা স্টেপ ভালো করে খেয়াল করবেন তাহলে আপনাদের জন্য খুব সুবিধা হবে এবং আপনারা হুবহু করতে পারবেন আমি চেষ্টা করি যে ডিজাইনটা করি সেটা যেন আরেকজন হুবহু করতে পারে বা প্র্যাকটিস করতে পারে তো যাই হোক এটাকে আমি একটু নিচে নিয়ে আসি এভাবে রাখতে পারি অথবা আমি এটা আরেকটু ছোট করে দিলাম তাহলে আরো সমান হলো আর একটু উপরে দিয়ে দিলাম তাহলে আমার এটা সমান একটা আসলো ড্যাড ইউআর তারপরে অ্যাজ স্মার্ট অ্যাজ ওকে আমি এটাকে এখানে বসাবো ক্রিয়েট আউটলাইন করে দিলাম আমি এটাকে আরেকটু সরিয়ে দিলাম তাহলে বেটার হয় ওকে তিনটাকে ধরে একটা গ্রুপ করে ফেললাম তারপরে কি করলাম এই গ্রুপের সাথে এটার একটা অ্যালাইন করে ফেললাম অ্যালাইন করলে সবই ঠিক আছে দেন আমরা একটু কাজ করব সেটা হলো দেখি আমি এই ডিজাইনটা একটু কাছে সরিয়ে নিয়ে আসি তাহলে বেটার হবে বা এই করতে এখন এই যে মাথা শেষ এ পর্যন্ত আছে আমি এই পর্যন্ত এই ডিজাইনটা নিয়ে নিব এটা নিয়ে নিলাম দেন শিফট অল্টার ধরে আমি মনে করেন বড় করলাম আমি কিন্তু আগে এক্সপ্যান্ড টেক্সটটা ক্রিয়েট আউটলাইন করে নিলাম এখন এটাকে একটু নিচে নিয়ে আসবো এই যে দেখেন একটু নিচে নিয়ে আসলাম এখন এখানে একটা শেপ নিয়ে নিছি কারণ কি এই জায়গাটা অনেক ফাঁকা আছে আর এই ফাঁকাটা পূরণ করার জন্য আমরা একটা শেপ নিব সেটা হলো আমরা এর এখান থেকে শুরু করব পেন টুলে যাব এর এই মাথা থেকে শুরু করলাম মনে করেন এরকম জায়গা থেকে শুরু করলাম ওকে এবং ই বা এরকম জায়গায় এসে আমরা শেষ করলাম ওকে আমরা একটু কাছে নিই এবং এটাকে আমরা একটু কার্ভ মানে কার্ভ নিব কারণ এখানে যে ব্যাকাটা আছে এই ব্যাকাটা আমরা এখান থেকে একটু করব কার্ভটা নিব ওকে এটা কেটে দিলাম শিফট ধরে সমান নিলাম এবং এই পর্যন্ত এসে এই যে লাগিয়ে দিলাম আই ড্রপার দিয়ে কালারটা দিয়ে দিলাম ব্যাস এটাকে রিফ্লেক্ট ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে ভার্টিক্যাল দিয়ে কপি করলাম কপি করে এটাকে আমি ওকে এটাকে আমি এই টেনে নিয়ে আসলাম তাহলে দেখেন আমার কি হলো এই একটা তৈরি করলে আমার আরেকটা তৈরি করা লাগছে না আমার জন্য খুব সহজে দুইটা হয়ে গেল এখন আমি এটা মনে করেন বসালাম আমার ওকে দুইটাকে গ্রুপ করলাম এখন এখান থেকে লাইন নিব ওকে লাইন নিলাম এবং স্টকটা দিব স্টকটা এক দিলেই হবে দিয়ে এটা তিনটা কপি করব অল্টার ধরে আমি কপি করে নিচ্ছি तीनटा कपि करलाम तीनटाके सिलेक्ट करे अबजेक्ट एक्सपांड करे दिलाम एटा स्टक छिलो आमरा फिल करे फेलबो एबं एखान थेके अलाइनटा करे दिलाम सॉरी अलाइन होबे सिलेक्शनेर साथे अलाइन कंट्रोल जी ग्रुप এবং এটার সাথে এবং এই গ্রুপের সাথে আমি একটা অ্যালাইন করব এই যে দেখেন একটা অ্যালাইন করে ফেললাম এই আমি দুইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে আরেকটা গ্রুপ করে ফেললাম করে এখানের সাথে এটার একটা অ্যালাইন হবে হ্যাঁ সবকিছু ঠিক আছে এখন এখন আমি এই কালারটাও আই ড্রপার দিয়ে দিয়ে দিলাম এখন কথা হলো এটাকে আপনাকে আপনার মানে নিজের মতো করে সাজাতে হবে টেক্সট গুলো কতটুকু ফাঁকা রাখবেন কিনা টি-শার্ট ডিজাইনে একটা কথা আছে সেটা হলো ফন্টের কোনো নির্দিষ্ট সাইজ নাই আপনি যদি টেনে লম্বা করে খাটো করে চ্যাপ্টা করে যেভাবে ইচ্ছে সেভাবে আপনি করতে পারবেন এক কথায় আউটপুটটা যেন দেখতে সুন্দর হয় মানুষ যেন পড়তে পারে দ্যাটস এনাফ আর কিছু না ওকে অ্যাজ স্মার্ট অ্যাজ তবে এখানে একটা ভুল করছে অ্যাজ স্মার্ট অ্যাজটা আমরা এখান থেকে দেখেন যে ফন্ট আছে মিডিয়াম মিডিয়াম না দিয়ে আমরা দেব হলো লাইট তাহলে আমাদের জন্য সবচেয়ে বেটার হবে ওকে আমি অ্যাজ স্মার্ট অ্যাজটা এখান থেকে লাইট দেব তাহলে আমার জন্য বেটার হবে ডিজাইনটা আরো ভালো লাগবে ওকে শিফট ধরে আমি নিয়ে আসলাম এখানে যারা আজকে নতুন তাদের কাছে অনুরোধ আগে টি-শার্ট ডিজাইনে প্রথম থেকে ভিডিওগুলো দেখে নেন তাহলে আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে ওকে কালারটা এটাই দিলাম ব্যাস অ্যাজ আয়রন ম্যান এখান থেকে আয়রন ম্যান দিব আয়রন ম্যান দিয়ে আমি ক্রিয়েট আউটলাইন করে দিব করে আমি রুলারটা কিন্তু আগে নিয়ে নিয়েছি যাতে যেন আমার জন্য সুবিধা হয় ওকে আমি শুধু শিফট ধরে এ পর্যন্ত নিয়ে আসলাম ওকে এটা নিয়ে নিলাম শিফট ধরে এটা নিয়ে নিলাম ব্যাস আয়রন ম্যান নিলাম এখন আমাদের যে এই সাইটে আরো কিন্তু একটা অপশন আছে এই পর্যন্ত আমরা একটা লাইন নিয়ে নেব তাহলে আমাদের জন্য এটা ভালো হবে ওকে দেখেন এখান থেকে এটা ধরলেই আমাদের ওকে এটা দিলাম ওকে দুই দিয়ে দিলাম অবজেক্ট expand করলাম অল্টার ধরে ঠিক এখানেও একটা রোলার নিয়ে নিব সবই ঠিক আছে তারপর আমরা এটা এবং এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব দেন এটার সাথে একটা অ্যালাইন করব এই যে দেখেন অ্যালাইন করলাম তারপরে উপরে তুললাম কালার দিলাম এটা আমি সবই এক কালারে করছি আপনারা যদি চান কালার কিন্তু চেঞ্জ করে করতে পারবেন আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা নতুন কোন কালার ইউজ করে ভালো কিছু করতে পারবেন কিনা তারপরে অ্যাজ সেম টু সেম ওই যে অ্যাজ এর জিনিসটা ইউজ করব দেখেন ওই অ্যাজ এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করলাম এই পর্যন্ত রাখলাম ওকে সবই ঠিক আছে আই ড্রপার দিয়ে কালার এটা দিলাম ওকে আমরা পরে সাইজ করে নিব এটা এবার হলো থর তাহলে আমরা আয়রন ম্যানটা কেটে দিলাম থর রাখলাম দেখেন এখানে একটা আঙ্গুলে ছাপ আছে মানে এটাকে বলে থাম্ব ছাপ আপনি যদি হলো একটু গুগলে যান সার্চ দিলে দেখেন পেয়ে যাবে থাম্ব আপ বা থাম্ব ছাপ যেটা যে যেইভাবে ডাকে তো এটা ভেক্টর লিখে সার্চ দিলে অনেক পাবেন এই একটা পাবেন আপনি আমি এই একটা এবং এই একটা আমি এটাকে ওপেন করে রাখছি ওপেন করলাম কিভাবে সেভ করে আমি এই যে দেখেন ওকে আমি একটু নিয়ে আসি দেখিয়ে দেওয়াটাই বেটার এখান থেকে নিয়ে আসলাম এটা পিএনজি ফাইল ছিল সেম টু সেম ইগনোর হোয়াইট প্রিভিউ দিব দিয়ে এক্সপ্যান্ড দিব দেখেন আমার ভেক্টর হয়ে গেল এখন এটাকে আমি যদি নিয়ে আসি ওকে কালারটা আগে দিয়ে নিই নিয়ে এসে একটু ছোট করব এখন আমি এটাকে একটু ঘোরাবো এটা বেশি বড় আছে আমি এটাকে আর একটু ছোট করলাম এটা আসলে আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কতটুকু ছোট করবেন এবং আপনার টেক্সটের সাথে কিভাবে মিলবে তো দেখেন এটাকে আমি নিয়ে এখানে ওকে এটাকে যদি মনে হয় যে না পারফেক্ট আছে তাহলে আমরা একটা কাজ করব সেটা হলো আমি আরটাকে আরেকটু নিয়ে আসি আগে ক্রিয়েট আউটলাইনটা করে নিই এটা ঠিক আছে আমি এটাকে রিফ্লেক্ট ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে কপি দিব দিয়ে এটাকে নিয়ে এসে আমি এখানে নিয়ে আসব সেম জুম করে কাজ করবেন তাহলে কি হবে আপনার জন্য সুবিধা হবে এটা নিয়ে আসলাম এবং শিফট ধরে এই দুটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম তারপরে এটা এবং এই গ্রুপের সাথে এই মিডল লাইনটা করে দিলাম ওকে আমি একটু ছোট করে নি তাহলে বেটার হয় এখন কি করব এটাকে আমরা একটু নিচে নিব মানে সবচেয়ে ভালো হয় যে এখানকার এই অ্যালাইনটা ঠিক রাখলে যে হাত সোজা এগুলোকে আমি নিয়ে নিলাম ব্যাস ওকে হয়ে গেল আমি কালারটা দিয়ে দেব এটা ব্যাস এখন এই দুইটাকে ধরে সরি সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে আবারো গ্রুপ করব এই যে নিয়ে নিলাম এখন আমি আগেই বললাম এগুলো এটা আপনারা আগে ঠিক করে পরে করে নেবেন এইবার দেখেন আবারো সেই শেপ এই যে ভেক্টর ফাইলটা আছে আপনি চাইলে এটাকে ওকে আমার কাছে করা যখন আছে আমি নিয়ে আসি আমি শিফট ধরে পুরো ঘুরাই দিলাম ঘুরাই দিয়ে কালারটা অ্যাপ্লাই করলাম করে আমি এটাকে বসাবো ওকে মনে করেন আমি এটা বসালাম আর এই সাইড থেকে শিফট ধরে আমি ছোট করে নিলেই মিলে যাবে সমস্যা নেই মিলে গেল এখন আমি এটাকে একটু উপরে তুলি দেখেন এই ফন্টটা আমি হলো এই যে একটা ফন্ট সরি আমি এই ফন্টের নামটা বলা হয় নাই এটা হলো ডাস্ক তো এই ফন্টটা এখানে একটা অপশন আছে যে পার্সোনাল ইউজেস মানে ফ্রিতে ডাউনলোড করা তো আমরা এটাকে আনগ্রুপ করে একটা কাজ করব এটাকে আনগ্রুপ করলাম এই জিনিসগুলো একটু ডিলিট করে নিই কারণ না হলে আমাদের আবার এই সহ চলে যাবে ওকে এরকম কিছু থাকলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ডিলিট করে দিলে হয়ে গেল সিলেক্ট করে তবে একটা ভালো জিনিস হয় এটাকে আপনার ক্রিয়েট আউটলাইন করার আগে ইফেক্টটা দিয়ে দেওয়াই বেটার ইফেক্ট ওয়ার্প ওয়ার্পে গেলাম এখানে হবে মাইনাস উপরে দিয়েছিলাম 26 এখানে দেব মাইনাস 26 ওকে 26 অথবা আর একটু ও সরি 24 দিলে তাহলে আমার জন্য মনে পারফেক্ট হবে আমি একটু নিয়ে আসি দেখি ওকে এখন কি করব অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স তারপরে করব হলো এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করে দিলাম একটু ছোট করলাম আরো একটু ছোট করে দিলাম সুবিধা মতো ওকে আমরা ধরে চাইলে এইভাবে করে টেনে একটু লম্বা করে দিতে পারি কোনো প্রবলেম নাই বাট এই যে প্রবলেমটা আছে এটাকে আগে আমাদেরকে ঠিক করতে হবে সেটার জন্য আমরা কি করব ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট দিব এই যে ডিলিট দিয়ে দিলাম ওকে দুইটা মিলে আমি একটু উপরে তুলে নিই তাহলে আমার জন্য বেটার হবে দেখতে কালারটা সেম কালারটা আইড্রপার দিয়ে দিব এখন দেখি এটা ঠিক আছে আমি এখান থেকে অল্টার ধরে দুই সাইড থেকে একটু ছোট করে দিলাম ব্যাস সুপারহিরো হয়ে গেল এখন দেখেন ইউ এখানে যে আমি ইউআর দিয়ে দিছিলাম ঠিক সেম টু সেম কাজটাই করব এটাকে ক্রিয়েট এখন ছোট করে নিব আগে এটা আমরা এখানেই বসাবো তাহলে আমাদের জন্য সুবিধা হবে যে ওকে এটাকে ইফেক্ট ওয়ার্প এটা হবে মাইনাস সেই 20 দিব 20 দিলে মনে পারফেক্ট হবে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এক্সপ্যান্ড দেন আমি শিফট ধরে কাজটা করি তাহলে আমার এত যতটুকু রাখার আমি এখান থেকে ততটুকু এদিকেও শিফট ধরে যতটুকু রাখার আমি ততটুকু রাখলাম দেন চাইলে আমি এটাকে একটু টান দিয়ে লম্বা করে ওকে দেখেন এখানে একটা ভুল হয়ে গেছে ভুলটা সেটা হলো এইটা না করে আমরা করব ওয়ার্প ওয়ার্প থেকে এই যে আর স্লো তার মানে কি আমাদের ওকে প্লাস হবে এখানে নিচের অংশ হলো লম্বা করে দেব উপরেরটা সমান থাকবে এটা আমরা আগেও করছি তো বি দিলাম ওকে দিলাম एक অবজেক্ট এক্সপ্যান্ড এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এখন দেখেন পারফেক্ট আছে ओके কালারটা আমরা এটা দিয়ে দিই এখন কি করব এই যে শেপ গুলো নিছিলাম আমি প্রথমে নিয়ে নিছিলাম এটাকে আমরা টেনে আনব কারণ এরকম একটা গ্যাপ থাকছে তো এখান থেকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট হরিজন্টাল দিব কপি দিয়ে এটাকে আমি কপি করে নিয়ে আসব যে দেখেন কপি করে আনলে দেখেন একবার হুবহু মিলে যাবে ওখানে যতটা রাখছিলাম এখানে ঠিক চোখের আন্দাজে বা একটু সময় নিয়ে মিলালে সেভাবে করে রাখব এই যে দিয়ে দিলাম ওকে আমি আরো একটু নিচে আনতে পারি নো প্রবলেম সবগুলো ধরে একবারে আমি উপরে দিয়ে দেব ধরে মনে করুন দিয়ে দিলাম এখন কি করব আমি এইগুলো ডিলিট করি ওকে গ্রুপ করলাম গ্রুপ করে আমার যেভাবে দরকার আমি সেভাবে এটাকে বসাবো ডিলিট করলাম এখন একটু সময় নিয়ে আপনারা যখন কি বলে এগুলো অ্যালাইনটা ঠিক করবেন টেক্সটের ভিতরে অ্যালাইন আছে বা কালার গুলো বা হলো মকআপ করে সুন্দর করে মকআপ করে যখন এটাকে প্রেজেন্টেশন করবেন তখন দেখবেন অনেক সুন্দর লাগবে মকআপ মানে ডিজাইনটা আর টি-শার্ট ডিজাইন যতটুকু সুন্দর না হয় তার চেয়ে বেশি সুন্দর লাগে মকআপের উপরে আরো বেশি কারণ কিভাবে পড়লে এটাকে আরো সুন্দর লাগবে সেটা আপনি মকআপ করে দেখায় দিবেন তো আসলে চেষ্টা করলাম আজকে আরো একটি টি-শার্ট নিয়ে বিস্তারিত আলোচনা করতে তো আপনারাও এই ভিডিওটা দেখে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে আপনাদের জন্য সুবিধা হবে যে হয়তোবা নতুন নতুন কিছু শিখতে পারবেন আর এটা দেখে আরো নতুন কিছু তৈরি করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে এসে এখান থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না অথবা আপনি যখন কোনো ভিডিও দেখবেন তখন সেই ভিডিও এসে এখানে সাবস্ক্রাইব করে ফেলতে পারবেন এবং বেল আইকনে ক্লিক করে এটা দিয়ে নেবেন এবং ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না কারণ অনেক সময় নষ্ট করে এবং অনেক সময় ব্যয় করে আপনাদের জন্য চেষ্টা করি সুন্দর কিছু ভিডিও নিয়ে আসতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ